ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগী, অথচ জানে না জেলা স্বাস্থ্য আধিকারিক। ফের ডেঙ্গুর থাবা ধূপগুড়িতে, নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত 3, চিন্তায় স্বাস্থ্য দপ্তর। করোনা যখন কিছুটা কমতে শুরু করেছে তখন নতুন করে চিন্তা বাড়িয়েছে ডেঙ্গু। ধূপগুড়িতে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 3 জন, বর্তমানে তারা ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তবে এবারে ডেঙ্গুতে আক্রান্ত 3 জনে গ্রামের বাসিন্দা। দেবশ্রী হালদার কুরসামারির বাসিন্দা, মৌসুমি রায় পশ্চিম শালবাড়ির বাসিন্দা এবং রবিউল ইসলাম সাতভেন্ডি গ্রামের বাসিন্দা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, গাদং 2 নম্বর পঞ্চায়েত ও গধেয়ার কুঠি গ্রাম পঞ্চায়েতের 1 জন করে মোট 3 জন ডেঙ্গু পজিটিভে ধরা পড়েছে। ধূপগুড়ি শহরেও ডেঙ্গু পুনরায় থাবা বসাতে পারে এমনটাই আশঙ্কা করছেন শহরবাসী। এদিকে মাঝে মধ্যেই চলছে ঝিরিঝিরি বৃষ্টি, আর বিভিন্ন স্থানে টায়ার পুরনো বিভিন্ন জিনিসপত্র পড়ে থাকতে দেখা যায়, আর স্বাভাবিকভাবেই সেখানে জল জমতে থাকে, যার ফলে মশা মাছি বাহিত রোগের আক্রান্ত সংখ্যাও বাড়ছে। আর ডেঙ্গিতে আক্রান্ত সংখ্যা বাড়তে শুরু করায় কিছুটা হলেও চিন্তিত স্বাস্থ্য দপ্তর, কেননা এবার আক্রান্ত 3 জনই ভিন্ন ভিন্ন 3টি গ্রামের বাসিন্দা। তাই আরও কেউ আক্রান্ত রয়েছেন কিনা সে ব্যাপারে উদ্বেগ রয়েছে স্বাস্থ্য দপ্তরে। ধূপগুড়ি পৌর এলাকার বিভিন্ন জায়গায় জমে থাকা জলে মশার লার্ভা জন্ম হওয়া এবং মশার উপদ্রব বাড়ায় চিন্তিত শহরবাসী। শহরবাসীর অভিযোগ, নিয়মিত মশা মারার ওষুধ স্প্রে করা হয় না, যার জেরে শহরেও ডেঙ্গু ছড়াতে পারে পুনরায় এমনটা আশঙ্কা করা হচ্ছে। কি সমস্যা নিয়ে? কোথায় বাড়ি? এখন কেমন আছেন? কতজন আছেন এখানে এরকম ভর্তি ডেঙ্গিতে? আপনার নাম? কি সমস্যা নিয়ে? মশার উপদ্রব সারা শহর জুড়ে প্রকোপ। যে সময় মশার ওষুধ স্প্রে করার দরকার সে সময় মশার ওষুধ স্প্রে করা হয় না। বিশেষ করে আমাদের 12 নম্বর ওয়ার্ডে তো থাকাই যায় না, বারংবার বলা সত্ত্বেও আমাদের 12 নম্বর ওয়ার্ডে মশার ওষুধ স্প্রে করা হয় না। আমাদের বাড়িতে বাচ্চা আছে, বয়স্ক লোকজন আছে, এই অবস্থায় এমনি দুরামারি চলতেছে করোনা, তার উপরে যদি মশার প্রকোপের থেকে আমাদের বাঁচতে হয়, নিশ্চয়ই আমাদের যদি বাঁচতে হয় নিশ্চয়ই মশার ওষুধ স্প্রে করা উচিত। সে তো স্প্রে কোনো বছরই করা হয় না, এই মশার ওষুধ স্প্রে করে না, সেই জন্য মশার বাচ্চার ড্রেন পরিষ্কার করা হয় না সঠিক সময়ে। সঠিকভাবে যাতে ড্রেনগুলো পরিষ্কার করা হয়, মশার ওষুধ যাতে ঠিক সময়ে স্প্রে করা হয়, এটুকুই আমাদের চাওয়া। ডেঙ্গির আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রায় প্রতিদিন, নতুন করে 3 জন ধূপগুড়ি হাসপাতালে ভর্তি হয়েছে, কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা এই মোকাবিলায়? ডেঙ্গি নিয়ে তো আপনারা প্রতিনিয়ত জানেন যে আমাদের যা যা পদক্ষেপ নিয়ে পুলিশ প্রশাসনকে নিয়ে জমা জল যাতে না থাকে সেগুলো হয়, ডেলি আমাদের স্প্রে কাজ চলছে, যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া পৌরসভাকে যেভাবে ইনস্ট্রাকশন এসছে সেটা পৌরসভা অক্ষরে কাজ করছে, আরও যা যা দরকার সবটাই নেওয়া হবে। আমরা কেন গো তার বাড়িতে আমাদের টিম যাবে, টিম গিয়ে যোগাযোগ করবে, তার থেকে টায়ার সরিয়েছে, আমরা নিজেরা গিয়েছি। না, প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে এবং ওর নিচে মশার আঁতুড়ঘর তৈরি হয়ে গেছে আবার নতুন করে, সেটা অবশ্যই দেখতে হবে। আমরা যেটা প্রত্যেকটা জিনিস আপনারা জানেন যে আমাদেরও কতগুলো ক্যাটাগরিক্যাল কাজ করতে হয়, আমি পুলিশকে নিয়ে নিজেই গিয়েছিলাম, যা যা ব্যবস্থা নিয়েছি, যদি আরও কিছু থাকে অবশ্যই। স্প্রে অলরেডি চালু আছে, স্প্রে দিচ্ছে প্রতিদিনের স্প্রে, আপনারা কোন কোন ওয়ার্ডে যায় আপনাদেরকে ভিজিট করলে বুঝতে পারবেন। ধূপগুড়ি বলতে টোটাল যদি আমরা দেখি যে জানুয়ারি থেকে এ পর্যন্ত 3টে কেস পাওয়া গেছে। আজকে কত আছে? আজকে কোনো কেস নেই, আজ কাল যারা কালকেও কোনো কেস, যারা অসুস্থ হয়েছিল তারা কি সুস্থ? তারা হ্যাঁ, তারা আজকাল হচ্ছে ট্রিটমেন্ট পাচ্ছে এবং আরো সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে আমাদের কনভার্জেন্স মিটিং হয়ে গেছে, এবং তাতে আমাদের যেগুলো ডেঙ্গু মেজারমেন্ট, যেগুলো অ্যান্টি, যাতে ডেঙ্গু না হয় তার জন্য যে ভেক্টর কন্ট্রোল থেকে শুরু করে কেমিক্যাল কন্ট্রোল, এনভায়রনমেন্ট কন্ট্রোল, তারপরে হচ্ছে হাউস টু হাউস ভিজিট, সমস্ত বিষয়ে আমাদের আলোচনা হয়েছে এবং সব অ্যাক্টিভিটিসগুলো চলছে আর কি জলপাইগুড়ি।